আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো। প্রথমে আমরা ওনার নাম জানতে চাই। স্যার আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ শ্যামল মিয়া। শ্যামল মিয়া, স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি কুমিল্লা থেকে। কুমিল্লা জেলা থেকে? জি জি। আপনার কাছে একটু জানতে চাইবো স্যার, যে ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? সমস্যাটা ছিল আমার পিএলআইডি সমস্যা। পিএলআইডি ডিস্কে প্রবলেম ছিল, যার ফলে আমি কোমর থেকে পায়ের দিকে ব্যথা অনুভব করতাম। তো সেই সমস্যাটা নিয়ে আমি এখানে আসছি। স্যার এই সমস্যাটা নিয়ে আপনি কত বছর যাবত ভুগছিলেন? তো প্রায় 3-4 বছর। তো 3-4 বছর যাবত আপনি এই সমস্যা নিয়ে ভুগছিলেন। তো এই সমস্যাটার কারণে আপনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল? যেমন আমি চাকরি বাকরি করি, সেক্ষেত্রে অনেক সময় কাজ করার সময় বিভিন্ন প্রবলেম হয়, একটু ব্যথা হয়, বা অন্যান্য কাজকর্মের সময় একটু সমস্যা হয়। আপনার প্রাথমিক জীবনে যে ধরনের কাজগুলো আপনাকে করতে হতো সেটা বিঘ্নিত হচ্ছিল, এবং যার কারণে আপনি বারবার আপনি এই সমস্যার সম্মুখীন হওয়ার কারণে পরবর্তীতে আপনি এই ট্রিটমেন্টটা পেয়ে এসেছেন। স্যার আপনি জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন, আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ট্রিটমেন্ট নিচ্ছেন? আমি ডক্টর শফিউল্লাহ প্রধানের ডক্টর মাহমুদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছেন। কতদিন যাবত ট্রিটমেন্ট নিচ্ছেন? তো আজকে প্রায় 10 দিন যাবত। আজকে প্রায় 10 দিন। আচ্ছা স্যার, এই ট্রিটমেন্টটা নেওয়ার পরবর্তী অবস্থায় এখন আপনার শারীরিক অবস্থা কেমন? মোটামুটি অনেকটা ইমপ্রুভ। একেবারে যে 100% হয়েছে সেটা বলা যাবে না, তবে মোটামুটি আগের থেকে অনেকটা ভালো। আগের থেকে অনেকটা ভালো। জি। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো আপনার কাছে যে এই সমস্যাটার কারণে এর আগে কি আপনি কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট কিছু করেছেন? জি করেছি, আমি আর অন্যান্য জায়গায় অন্যান্য হসপিটালে অ্যাডমিশন ছিলাম। আচ্ছা। তো সেক্ষেত্রে আমি ওখানে তেমন কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাইনি। কাঙ্ক্ষিত কোনো ফল? জি জি। যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলো কোনো ফল পাননি। তো গত 3-4 বছর যাবৎ আপনি অসহনীয় কষ্ট এবং এই যন্ত্রণা আপনি সহ্য করেছেন দিনের পর দিন। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হাসপাতালের ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন? ঠিকানাটা বা ওনার সাথে আরো আমি আগে আরো আসছিলাম, আগে কিন্তু একবার আসছিলাম। আচ্ছা। ওনার কাছে মাঝে মাঝে এসে আউটডোর থেকে ট্রিটমেন্ট দিয়ে যেতাম। আউটডোর থেকে ট্রিটমেন্ট? জি জি। তাছাড়া আমি বিভিন্ন ইয়াতে যেমন মিডিয়াতে টিভিতে আপনি ওনার সাথে লিঙ্ক ছিলেন এবং ওনার ফলোয়ার ছিলেন আপনি? জি জি। মানে দীর্ঘদিন যাবৎ আপনি ওনার বিভিন্ন অনুষ্ঠান সেগুলো আপনি দেখেছেন, পর্যালোচনা করেছেন, পর্যালোচনা করে আপনি হয়তো ডিসিশন নিয়েছেন যে না, ওনাকে একটু দেখানো যাবে, ওনার ট্রিটমেন্টটা নেওয়া যায়, তো ফেইথফুল মনে হয়েছে আপনার কাছে। পরবর্তীতে আপনি যখন স্যারের কাছে এসেছেন, স্যার কি বলেছে আপনাকে? আমার শারীরিক অবস্থা দেখলো, তারপর আমার একটা এমআরআই করলো। এমআরআই করার পর তারপর সে মোতাবেক আমাকে এখানে ভর্তি করলো, ভর্তি করে ট্রিটমেন্ট করলো প্রায় 10 দিন যাবো। 10 দিন যাবো। তার পরবর্তী অবস্থায় এখন আপনি অনেকটুকু সুস্থ, অনেকটুকু আপনি ভালো অবস্থায় আছেন। জি স্যার, একটু জানতে চাইবো আপনার কাছে যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ট্রিটমেন্ট নিয়েছেন, এখানে যারা ডক্টর নার্স বা ম্যানেজমেন্টের যারা ছিল, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল, আপনি কি তার সবটুকু পেয়েছেন? জি পেয়েছি, মোটামুটি ভালো। টাইম টু টাইম সবটুকুই আপনি পেয়েছেন এবং তাদের আন্তরিকতার কোনো অভাব ছিল? জি জি। ডিপিআরসি হসপিটালের পরিবেশ কেমন লেগেছে? ভালো, আমার কাছে ভালো লাগছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছুই, তো সেটা আমার কাছে খুব ভালো লাগছে। ভালো লাগছে স্যার। আপনার কাছে একটা ভিন্ন বিষয় জানতে চাই, যেমন আপনি গত 3-4 বছর যাবত আপনার পিএলআইডি সমস্যা আপনি ভুগেছেন, আপনি বলেছেন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, ভর্তি থেকেও ট্রিটমেন্ট করেছেন, কিন্তু যে ধরনের কাঙ্ক্ষিত ফল আপনার পাওয়ার কথা ছিল সে ধরনের ফল আপনি হয়তো পাননি। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা হয়তো এই ধরনের সমস্যায় ভুগছেন, অনেকে হাড় ব্যথা, কোমর ব্যথা, বা ডক্টর শফিউল্লাহ প্রধান যেটা সবসময় বলেন যে অপারেশনবিহীন ট্রিটমেন্টের কথা। জি। তো এই এই ধারণাটা আসলে অনেকের কাছে নেই বা অনেকের জানাও নাই যে আসলে অপারেশন ছাড়া যে মানুষ সুস্থ হয় বা ভালো হয়, যেটা আমরা আপনাকে নিজেকেই দেখছি যে আপনি অপারেশন ছাড়াই আপনি এবং মোটামুটি এখন অনেক মোটামুটি চলতে পারছেন। তো অনেকে আছেন যে ডক্টরের কাছে যেতেও ভয় পায়, কারণ দেখা যাচ্ছে তারা তাদের সর্বস্ব সারা জীবনের সঞ্চয় দিয়ে তারা চিকিৎসা করান, কিন্তু ভুয়া ডক্টরের কারণে তাদের সবকিছু শেষ হয়ে যায়, কিন্তু তারা ভালো হয় না। এমন অনেক আমরা ঘটনা দেখতে পাই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে ভুয়া চিকিৎসার কারণে সারা জীবন পঙ্গুত্ব বরণ করে। আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? আমি মনে করি যে ডক্টর শফিউল্লাহ প্রধান একজন ভালো ডক্টর। তো যেহেতু আমি এখানে কিছুটা কাঙ্ক্ষিত ফল পেয়েছি আর অন্যান্য রোগীও দেখছি মোটামুটি ভালো, তো আমি মনে করব যে এখানে আসলে হয়তো বা কাঙ্ক্ষিত ফল কিছুটা পাবে আশা করি। যেহেতু আপনি নিজে ভালো ফল পেয়েছেন, আপনার বিশ্বাস তারা আসলে যারা ভালো ফল পাবেন তারা একবার হলেও স্যারের কাছে আসা উচিত আপনি মনে করেন? জি। তো সব শেষে জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ট্রিটমেন্ট পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? 100-তে তো আর 100 পাওয়ার সব জায়গায় হয় না। জি। 80 দেওয়া যায়। 80 দেওয়া? জি জি।
স্যার আপনাকে বিডি টুডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামতে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।